যদি স্বামী স্ত্রী দুজনই জান্নাতে যায় তাহলে কি দুজন দুজনকে জান্নাতে একসাথে পাবে? আর যদি স্ত্রী জান্নাতি হয় স্বামী জাহান্নামি হয় তাহলে স্ত্রী কি পাবে? যে কোনো একজন জান্নাতি হলে সে কি পাবে? সুন্দর প্রশ্ন করেছেন। আগে তো জান্নাত পান, সেই ব্যবস্থাটাই আগে করে। একটু আগেই তো বললাম, তাই না, জান্নাত পেলে আপনার কোনো স্বাদ অপূর্ণ থাকবে না, ব্যাস। বাকি আল্লাহর ব্যবস্থাপনাটা কি সেই প্রসঙ্গে আল কোরআন আমাদের সামনে বলে দিয়েছে, যা প্রত্যেক ব্যক্তির, নারী পুরুষ প্রত্যেক ব্যক্তির মন চায় আল্লাহ তাআলা তাকে ভরে দিবেন, কোনো স্বাদ অপূর্ণ রাখবেন না। এতটুকু ইনফরমেশন, তথ্য কি আমাদের জন্য যথেষ্ট না? অবশ্যই যথেষ্ট। এখন সলিউশনটা কি হবে? যদি স্ত্রী জান্নাতে গেল স্বামী গেল না, তখন তার জন্য তার পার্টনার কোথায় হবে, এ হলো ব্যাপার। আমরা এক্ষেত্রে বলবো যে এটাও হতে পারে, পৃথিবীতে যেমন কোনো নারী তার স্বামীকে হারায় তখন সে কি আরেকটা স্বামী পাওয়ার যোগ্যতা রাখে না, কি বলেন? ইদ্দতের পরে কি যোগ্যতা থাকে? থাকে। তাহলে আখিরাতে যদি এমন স্ত্রী যার স্বামী কোনোদিন আর জান্নাতে যাবে না, আল্লাহ না করুক, আল্লাহ বাঁচাক আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে, আল্লাহ আমাদের প্রত্যেক মুসলিম দম্পতিকে বাঁচাক, সবাইকে জান্নাতি করুক, আমরা সে দোয়া করি পৃথিবীর প্রিয় মানুষগুলো সবাই যেন জান্নাতে যেতে পারে। তাহলে ওই স্ত্রীর জন্য নিশ্চয় স্বাধীনতা থাকবে, তিনি আর কোনো জান্নাতি ব্যক্তিকে স্বামী হিসাবে নিতে পারেন কি না, এটা সহজেই বোঝা যায়। স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতে যান তো আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যারা বলেন যে মৃত্যুর সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বাতিল হয়ে যায়, এটা শুদ্ধ না, এটা কোনো ওহি নির্ভর কথা না। যে কারণে যেমন ফকিরদের মধ্যে কেউ কেউ বলে যে মৃত্যুর পরপর স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না, অতএব লাশের ক্ষেত্রে স্বামী আর স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী আর স্বামীকে দেখতে পারে না, আছে না? আচ্ছা, আমাদের সমাজে কিন্তু এই মতটা আছে, কিন্তু এটা কোনো দলিল নির্ভর কথা নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেছিলেন যে তোমার মৃত্যু আমার আগে হলে আমি তোমাকে গোসল দেব, দাফন করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউস হোল্ডের মধ্যে এটা ঘটেছে যে যদি নারীদের মৃত্যু আগে ঘটে তাহলে স্বামী তার স্ত্রীকে গোসল দিয়েছে, যদি স্বামীর মৃত্যু আগে ঘটে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু আগে হয়েছে তার অনেক স্ত্রীর আগে, তারা তাকে গোসলে সাহায্য করেছিলেন। তাহলে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে গোসল দিতে এবং মৃত্যুর পরে দেখতে কোনো অসুবিধা নেই, যার দ্বারা প্রমাণিত হলো স্বামী স্ত্রীর সম্পর্ক মৃত্যুর পরেও থাকে। এখন যদি দুজনেই জান্নাতে যায় আলহামদুলিল্লাহ, এই দম্পতি আবারও জান্নাতে সুখে শান্তিতে বসবাস করতে থাকবে ইনশাআল্লাহ।